সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ঈদ মোবারক গাইস। আজকে আমরা রিসপন্ড করবো 2019 মুক্তি পাওয়া একটি হরর থ্রিলার মুভি ক্যান্ডি কর্ন। গাইস, এই মুভিতে দেখতে পাবেন কিভাবে একজন ইনোসেন্ট শান্তশিষ্ট গরিব লোককে টর্চার করতে করতে একদিন মেরেই ফেলে, কিন্তু সেই মরে যাওয়া লোকটি কিভাবে জীবিত হয় এবং কিভাবে তার মৃত্যুর বদলা নেয় সেই বিষয়টি দেখতে পাবেন। কিন্তু বদলা নেওয়ার দরম দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে একজন গরিব শান্তশিষ্ট লোক এতটা ভয়ঙ্কর হয়ে যেতে পারে, কারণ তার বদলা নেওয়ার ধরন ছিল খুবই ভয়ঙ্কর এবং ডিস্টার্বিং। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, খুবই ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে গাইস, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখেন। কিন্তু গাইস, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনারা যারা প্রতিনিয়ত আলহাদি ফিল্মস এক্সপ্লেন্ড চ্যানেলের ভিডিও দেখেন, তার মধ্যে 91.8% লোকই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। শুধুমাত্র 8.2% লোক চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। কিন্তু যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তাদেরকে বলি আপনারা ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্টও করেন, কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদেরকে বলি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করুন এবং আপনাদের প্রিয় চ্যানেল আলহাদি ফিল্মস এক্সপ্লেন্ড চ্যানেলের সাথেই থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আজকের মুভি এক্সপ্লেনটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা চারজন বন্ধুকে দেখতে পাই যারা একটি রেস্টুরেন্টে বসেছিল। ওদের মধ্যে তিনজন ছেলে ছিল এবং একটি মেয়ে ছিল, তার মধ্যে একটি ছেলের নাম মাইক। তারা সবাই একসাথে বসে কথা বলতেছিল যে হ্যালোইন আসতেছে, তো কাউকে টর্চার করা যাক। এই কথা শুনে মাইক বলে, সব সময়ের মতো আমি জ্যাক বইকেই টর্চার করব। ইনফ্যাক্ট গাইস, জ্যাক বো একজন ইনোসেন্ট ছেলে যাকে প্রতি বছর মাইক টর্চার করে। এই কথা শুনে ওদের ফিমেল ফ্রেন্ড মানে মেয়ে বন্ধু ওদেরকে না করে যে তোমরা এরকম কাউকে টর্চার করতে পারো না, ওর মধ্যে কী আছে যে তোমরা প্রতি বছর ওকে প্রেশানি করো। এই কথা শুনে মাইক বলে, তোমার কথার ভিতরেই তোমার উত্তর রয়েছে যে আমরা প্রতি বছর ওকে টর্চার করি আর এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। তুমি কি জানো জ্যাক বোকে টর্চার করতে কত মজা হয়? তখন ওদের মেয়ে বন্ধু ওর বেস্ট ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ডকে এসব করতে না করে যে তুমি এরকম কিছু করবা না, কিন্তু যখন মাইক এসব কথা মানে না তখনও উঠে সেখান থেকে চলে যায়। এরপরে মাইক এবং তার বন্ধুদের খাবার খাওয়া শেষ হয়, যার জন্য ওরা উঠে ম্যানেজারের কাছে যায় খাবারের টাকা দিতে। তখন ম্যানেজার ওদেরকে বলে, হ্যালোইন আসতেছে তো তোমাদের কি প্ল্যান? তখন মাইক বলে, আমরা একটি ছেলেকে খুব বাজেভাবে টর্চার করতে যাচ্ছি যাতে আমাদের খুবই মজা হবে। তখন ম্যানেজার বলে, আমিও তোমাদের সাথে যেতে চাই, তোমরা কিভাবে টর্চার করো আমি দেখতে চাই। তখন মাইক বলে, না এটা শুধু আমাদের বন্ধুদের প্ল্যান। কিন্তু ম্যানেজার অনেক রিকোয়েস্ট করে, যার জন্য শেষ পর্যন্ত মাইক ম্যানেজারকে নিয়ে যেতে রাজি হয় জ্যাক বোকে টর্চার করার জন্য। এবার আমরা জেনে নেই যে আসলে জ্যাক বোটা কে। জ্যাক বো একজন মেন্টালি ছেলে, ওর মাথা ঠিকমতো কাজ করে না এবং গরিব, বেশি কিছু চিন্তাও করতো না। জ্যাক বো ক্যান্ডি খেতে খুব পছন্দ করত, বিশেষ করে ক্যান্ডি কর্ন। তাই ও একটি ক্যান্ডির বাক্স নিয়ে সবসময় থাকত এবং ক্যান্ডি খেত। এরপরে জ্যাক বো একটি ফেস্টিভ্যালে চলে যায়, মানে একটি উৎসবে চলে যায়। বেসিক্যালি সেখানে কাজে যাচ্ছিল। তখন ফেস্টিভ্যাল ওনার জ্যাক বোকে বলে, তুমি তোমার মন দিয়ে সুন্দরভাবে কাজ করো এবং এমন কোনো কাজ করো না যাতে আমার বা আমাদের মান সম্মান চলে যায়। এরপরে ফেস্টিভ্যাল ওনার জ্যাক বোকে বলে, অনুষ্ঠান শুরু হবে, তাড়াতাড়ি তৈরি হয়ে আসো। কিন্তু জ্যাক বো যখন বাহিরে আসে তখন ওর সামনে সেই মাইক এবং তার বন্ধুরা চলে আসে। জ্যাক বোকে ডিস্টার্ব শুরু করে এবং টর্চার করে। কিন্তু জ্যাক বো প্রতি বছর টর্চার সহ্য করতে করতে এবার অন্য কিছু করে বসে ও মাইককে একটি ধাক্কা দিয়ে দেয়, যার জন্য মাইক প্রচুর রাগে জ্যাক বোকে প্রচুর মারে এবং তার বন্ধুরা এবং সেই ম্যানেজার মিলে জ্যাক বোকে অনেক মারে, যার জন্য জ্যাক বো খুব বাজেভাবেই মারা যায়। কিন্তু এই সব কিছু ওদের মেয়ে বন্ধু দেখে ফেলে, কারণ ও সেখানে লুকিয়ে দেখতেছিল। ও খুব কষ্ট পায় যে কিভাবে ওরা কাউকে মেরে ফেলতে পারে। এরপরে মাইক এবং তার বন্ধুরা বাড়িতে যাওয়ার পর তাদের মধ্যে কোনো চিন্তাই নেই যে ওরা কাউকে মেরে ফেলেছে, উল্টো আরও বলে এটা জ্যাক বোর দোষ, কারণ আমরা প্রতি বছর ওকে টর্চার করেছি, ও সব কিছু সহ্য করে নিয়েছে, কিন্তু এবার নিজেকে বাঁচাতে গিয়ে আমাকে ধাক্কা দিয়ে দেয়, তো কি আমার রাগ হবে না? সো গাইস, চিন্তা করেন মাইক এবং তার বন্ধুরা কতটা খারাপ। কিন্তু মাইকের সেই মেয়ে বন্ধু একটু কষ্ট পায়,
অন্যদিকে ফেস্টিভ্যাল ওনার দেখে যে জ্যাকবোকে কেউ মেরে ফেলেছে, যার জন্য ওর প্রচুর রাগ হয় এবং বলে কীভাবে কেউ আমার কর্মচারীকে মেরে ফেলে। আসলে গাইস, ফেস্টিভ্যাল ওনার খুবই ভালো মানুষ। ও জ্যাকবোর বডি ভিতরে নিয়ে যায় এবং জ্যাকবোর মুখে একটি মাস্ক পরিয়ে দেয়। এরপর ও কোনো ব্ল্যাক জাদু বা কিছু একটা করে, যার জন্য জ্যাকবোর ভিতরে কোনো আত্মা চলে আসে এবং ও আবার বেঁচে ওঠে, যাতে করে জ্যাকবো তার মৃত্যুর বদলা নিতে পারে। অন্যদিকে মাইকের ফিমেল ফ্রেন্ড সে শহরে একটি পুলিশের কাছে চলে যায় এবং সেই পুলিশকে সব কিছু বলে দেয় যে জ্যাকবোকে কীভাবে মেরেছে এবং কারা মেরেছে। এটা শুনে সেই পুলিশ অফিসার ওকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি এটাকে নোট করে নিতেছি, কিন্তু আমার কাছে এখন পর্যন্ত কোনো প্রমাণ নেই। কিন্তু সেই পুলিশ অফিসার যখন জানতে পারে টর্চার করার মধ্যে ওর ছেলে মাইক একজন, এটা শুনে ও প্রচুর অবাক হয়ে যায় যে আমি শহরের পুলিশ অফিসার আর আমার ছেলেই টর্চার করেছে। এই জন্য পুলিশ অফিসার সেই ফেস্টিভ্যাল ওনার কাছে চলে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞেস করে যে জ্যাকবো কোথায়, ওর কী হয়েছে। তখন সেই ফেস্টিভ্যাল ওনার ওকে বলে যে ওর কিছুই হয়নি, সবাই ভুল ভাবতেছে যে ও মারা গেছে, আসলে রক্তাক্ত অবস্থায় ছিল, তাই ওকে আমি বাড়িতে পাঠিয়ে দিছি রেস্ট করার জন্য। যদিও ফেস্টিভ্যাল ওনার মিথ্যা কথা বলে, কারণ জ্যাকবোকে যেন কেউ সন্দেহ না করে। এরপরে পুলিশ অফিসার সরাসরি জ্যাকবোর বাসায় চলে যায় এবং সেখানে গিয়ে ও কাউকেই দেখতে পায় না, যার জন্য সেখান থেকে চলে যায়। এরপর আমরা মাইকের সেই মেয়ে বন্ধুকে দেখতে পাই, যার সাথে দেখা করার জন্য ওর বেস্ট ফ্রেন্ড আসে। তখন ও বলে যে পুলিশ ইনভেস্টিগেশন করেছে, জ্যাকবো এখনও বেঁচে আছে। এই কথা শুনে মাইকের মেয়ে বন্ধু খুবই শান্তি পায় যে যাক ভালো, জ্যাকবো বেঁচে আছে। এরপর আমরা সেই ম্যানেজারকে দেখতে পাই যে কাউকে বলতেছিল যে এই প্রথম হ্যালোইন আমার এত ভালো কেটেছে, খুবই মজা করেছি। এরপরে ও ওয়াশরুমের দিকে চলে যায় এবং সেখানে গিয়ে ক্যান্ডিকর্ন দেখতে পায়, মানে ক্যান্ডিকর্নের বাক্স দেখতে পায় এবং সেখান থেকে ও ক্যান্ডি খেতে থাকে। কিন্তু তখনই সেখানে জ্যাকবো চলে আসে এবং ওকে ধরে ওর পেট চিরে ফেলে খুব বাজেভাবেই মেরে ফেলে, যেটা ছিল খুবই ডিস্টার্বিং। এরপরে সেখানে পুলিশ অফিসার চলে আসে এবং তারা ইনভেস্টিগেশন করে। তখন তারা দেখতে পায় চারিদিকে ক্যান্ডিকর্ন পড়েছিল। তখন সেই পুলিশ অফিসার ইনভেস্টিগেশন করার সময় বুঝতে পারে যে সেদিন জ্যাকবোকে টর্চার করার সময় এই ম্যানেজার ওদের সাথে ছিল। তখন সন্দেহ করে যে এই খুনের পিছনে জ্যাকবোর হাত রয়েছে। তখন সেখানে মাইকের সেই মেয়ে বন্ধু তার বেস্ট ফ্রেন্ডের সাথে চলে আসে এবং পুলিশ অফিসার ওদেরকে সব কিছু খুলে বলে, আর এই কথা ও মাইক এবং তার বাকি বন্ধুদের গিয়ে বলে। তখন মাইক এই কথা শুনে বলে, ইম্পসিবল, এটা কখনো সম্ভবই না, এটা হতেই পারে না, কারণ জ্যাকবোর ভিতরে এত সাহস কোত্থেকে আসলো, ওর যদি এত সাহস থাকতো তাহলে নিজেকে বাঁচাতে পারতো না। আর হলো ম্যানেজারের মার্ডারের কথা, হয়তোবা ওর কোনো শত্রু ছিল যে ওকে মেরে ফেলেছে, এমনটা নয় যে জ্যাকবোই ওকে মেরেছে। এই কথা শুনে বাকি বন্ধুরা মেনে নেয় যে এটা হতেও পারে। কিন্তু যখন মাইকের বন্ধুদের বাসা থেকে ওরা সবাই চলে যায়, তখন মাইকের বন্ধুর বাসায় কিছু আজব ঘটনা ঘটতেছিল, যেটা দেখতে ও সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় সেখানে ক্যান্ডিকর্নের বাক্স পড়ে আছে, যেটা দেখে ও চিন্তা করে যে এটা এখানে কীভাবে আসলো। ও সেটা দেখতেই যাচ্ছিল কিন্তু তখনই জ্যাকবোর উপর অ্যাটাক করে দেয় এবং ওকে দেয়ালে ঠেকিয়ে ওর পিঠ থেকে মেরুদণ্ড টেনেই ছিঁড়ে ফেলে, যার জন্য অন দ্য স্পট সেখানেই মারা যায়। অন্যদিকে আমরা মাইকের বাবা সেই পুলিশ অফিসারকে দেখতে পাই, যার জ্যাকবোর উপর সন্দেহ হচ্ছিল, তাই ও ফেস্টিভ্যাল ওনার কাছে আবার চলে আসে। তখন ওনার ওদেরকে বলে, আমি আপনাকে বলেছিলাম না যে রক্তাক্ত অবস্থায় পড়েছিল, তাই ওকে রেস্ট করার জন্য বাড়িতে পাঠিয়েছি। ওরা কথা বলতেই ছিল তখন সেখানে আরেকজন পুলিশ অফিসার চলে আসে এবং বলে যে মাইকের আরেকজন বন্ধুর মার্ডার হয়ে গেছে। এরপরে পুলিশ অফিসার সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে ক্যান্ডিকর্ন দেখতে পায়, যেটা দেখে পুলিশের সন্দেহ সত্যি প্রমাণিত হয়। এরপর ওরা জ্যাকবোকে খোঁজার জন্য ওর বাসায় চলে যায়, কিন্তু সেখানে গিয়ে ওকে খুঁজে পায় না, কিন্তু ওর বিছানার নিচে একটি পুরনো ডেড বডি দেখতে পায়। এটা সাধারণত জ্যাকবোর মার লাশ, আর এই বডির সাথে বাকি মার্ডারের কোনো সম্পর্ক নেই। গাইস, আপনাদের মনের ভিতরে যত ডাউট রয়েছে সব ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে ভিডিও শেষে, তাই চিন্তা করবেন না, ভিডিওটি দেখতে থাকুন। এরপরে পুলিশ অফিসার জ্যাকবোকে খোঁজার জন্য বাহিরে বের হয় এবং তার ছেলেকে বলে যে তুমি বাসার বাইরে বের হবে না, বাহিরে তোমার জন্য বিপদ রয়েছে। এরপরে পুলিশ অফিসার শহরে থাকা যত ধরনের ইভেন্ট, মানে অনুষ্ঠান রয়েছে, সব বন্ধ করে দেয় এবং সবাইকে বলে সবাই নিজে নিজের ঘরে থাকুন। এই কথা শুনে সবাই রাগ হয়ে যায় এবং সেই ফেস্টিভ্যাল ওনারের স্টাফরাও রাগ হয়,
যে আপনি কিছু না কিছু আমাদের থেকে লুকাচ্ছেন এবং আপনার জন্যই মনে হয় এসব হচ্ছে, এখন আমরা ইনকাম করব কিভাবে। তখন তাদের মধ্য থেকে একজন, যার নাম বেশক, সে ফেস্টিভ্যাল ওনারের সাথে কথা বলে এবং বলে, আচ্ছা আপনি যা করতেছেন এটা কি ঠিক? আপনি বলেন, আমি বিশ্বাস করে নেব। তখন ফেস্টিভ্যাল ওনার বলে, হ্যাঁ আমি একদম ঠিক করতেছি, আমাদের মতো লোক, আমাদের মতো ছোট লোক সবসময় টর্চার হয়েই আসছি এবং মাইকের মতো বড় লোকরা আমাদেরকে টর্চার করতে আসে, মানে এটা একটি অভ্যাস হয়ে গেছে যে গরিবকে টর্চার করে বড় লোকরা মজা নেবে। আর জ্যাকবকে মাইক এবং তার বন্ধুরাই মেরে ফেলেছে, আমি শুধু একে জীবিত করেছি যেন ওর মৃত্যুর বদলা নিতে পারে। তো আপনি বলেন, আমি কি এটা ভুল করেছি? এই কথা বাকি সব স্টাফদের সামনেও চলে আসে এবং তারা সবাই তাদের ওনারের সাথে থাকে, কারণ সত্যি বলতেছিল টর্চারকারীর বিরুদ্ধে কাউকে না কাউকে তো প্রতিবাদ করতেই হবে। এরপরে আমরা মাইকের সেই ফিমেল ফ্রেন্ডকে দেখতে পাই যারা এক জায়গায় ছিল। এরপরে মাইকের ফিমেল ফ্রেন্ড একটু ভিতরে চলে যায়, এরপর আবার ও যখন চলে আসে তখন দেখতে পায় যে ওর ফ্রেন্ডের লাশ পড়ে আছে। মাইকের ফিমেল ফ্রেন্ড কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে, কিন্তু তখনই জ্যাকবো ওখানে চলে আসে এবং ওর জিব্বা টেনে ছিঁড়ে ফেলে, যার জন্য সেখানেই মারা যায়। কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে ওদেরকে দেখতে যে ওরা ঠিক আছে কিনা। পুলিশ অফিসার ভিতরে গিয়ে ওদের দুজনের ডেড বডি দেখতে পায়, যেটা দেখে ও সব কিছু বুঝে যায়, যার জন্য ওর ছেলেকে ফোন করে এবং বলে যে তুমি কোনোভাবেই ঘর থেকে বের হবে না, কারণ তোমার বন্ধুরাও মারা গেছে, এখন জ্যাকবো তোমাকেই মারবে। কিন্তু মাইকের প্রচুর রাগ হয়, যার জন্য ঘর থেকে বেরিয়ে সেই ফেস্টিভ্যালের ওনারের কাছে চলে যায় যাতে করে জিজ্ঞেস করতে পারে যে আসলে কি হচ্ছে। কিন্তু তখনই সেই ওনারের একজন লোক মাইককে মেরে অজ্ঞান করে দেয়। এরপরে পুলিশ অফিসার বাসায় চলে আসে এবং তার ছেলের রুমে চলে যায়, সেখানে গিয়ে তার ছেলেকে দেখতে পায় না এবং সেখানে ছিল সেই ফেস্টিভ্যাল ওনার। ও তার উপরে বন্দুক তাক করে, কিন্তু ফেস্টিভ্যাল ওনারের সেই লোক বেশক ওকে পিছন থেকে অ্যাটাক করে অজ্ঞান করে দেয়। এরপরে ফেস্টিভ্যাল ওনার সেই পুলিশ অফিসারের গলা কেটে ওর শরীর থেকেই আলাদা করে দেয়, যেটা ছিল খুবই ডিস্টার্বিং এবং ভয়ঙ্কর। অন্যদিকে মাইকেল যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে বাধা অবস্থায় দেখতে পায় এবং তার আশেপাশে কেউ নেই। তখন সে দূর থেকে দেখতে পায় যে একটি পুলিশের গাড়ি আসতেছে, মানে ওর বাবার গাড়ি। এটা দেখে মাইক বুঝতে পারে যে আমার বাবা আমাকে বাঁচাতে আসছে, কিন্তু এটা তো ভুল ছিল, গাড়ির ভিতরে ওর বাবার কাটা মাথা ছিল, যেটা দেখে ও প্রচুর কান্না করে। ও বুঝতে পারে এবার আমিও মারা যাব, কারণ এখন তোর বাবাও নেই আর ওর বন্ধুরাও নেই। এবং তখনই সেখানে জ্যাকবো চলে আসে, যে মাইককে ধরে তার হাত দুটি টেনেই ছিঁড়ে ফেলে। এরপরে মাইকের দাঁত টেনে টেনে একটা একটা করে ছিঁড়ে ফেলে, এরকম করে ওকে টর্চার করতে করতে মেরেই ফেলে। এরপরে সিন চেঞ্জ হয় এবং আমরা সেই ফেস্টিভ্যাল ওনারকে দেখতে পাই, সে অন্য একটি শহরে গিয়ে শো করতেছিল এবং সেখানে সে একটি মেয়েকে একটি নেকলেস দেয় যেটি মাইকের দাঁত থেকে বানানো হয়েছিল, এবং সে জ্যাকবো সম্পর্কে তাকে বলে। কিন্তু সেই মেয়েটি বিশ্বাস করে না যে কীভাবে সে বেঁচে উঠল এবং কীভাবে মানুষকে মারে। তখন ফেস্টিভ্যাল ওনার ওকে বলে যে পৃথিবীতে কিছু বাজে লোক রয়েছে যারা নির্দোষ লোককে খুব বাজেভাবে টর্চার করে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য জ্যাকবোকে জীবিত করা হয়েছে। এরপর আমরা মুভির লাস্ট সিন দেখতে পাই, যেখানে জ্যাকবো মাস্ক পরে তার বাসায় বসেছিল এবং তার ফেভারিট ক্যান্ডি কর্ন খাচ্ছিল, এবং এর সাথে সাথে মুভিটি শেষ হয়ে যায়। সো গাইস, এই ভিডিওটি দেখার পরে আপনাদের মনের ভিতরে অনেক ডাউট রয়েছে, তো চলুন সেগুলো ক্লিয়ার করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, হ্যালোইন কি? হ্যালোইন হচ্ছে বাহির কান্ট্রির একটি জনপ্রিয় অনুষ্ঠান যেখানে মানুষ ভূতের মতো সেজে মানুষকে টর্চার করে। এর পরের কোশ্চেন হচ্ছে, জ্যাকবোর মাকে কে মারলো? আসলে জ্যাকবোর মাকে কেউই মারেনি, জ্যাকবোর মা অসুখী মারা যায় এবং জ্যাকবো তার মাকে খুবই ভালোবাসত, যার জন্য ওর মাকে ওর কাছেই রেখে দেয়, কারণ ও তো একটু মেন্টালি ছিল। পরের কোশ্চেন হচ্ছে, মাইকের সেই মেয়ে বন্ধুটিকে জ্যাকবো কেন মারলো? আসল কথা হচ্ছে গাইজ, চোর যদি কোনোদিন চুরি করে ধরা খায় তাহলে বারবার তাকে চোর বলে ডাকা হয় এবং তার উপরেই দোষ দেওয়া হয়, আর এখানে মেয়েটির অবস্থা সেটাই হয়েছে। কেন নয়, এর আগেও জ্যাকবোর উপর অনেকবার টর্চার করা হয়েছে, তখন হয়তোবা ওদের সাথেই মেয়েটি ছিল। এছাড়াও এবার যখন ওরা টর্চার করেছে তখন চাইলেও জ্যাকবোকে বাঁচাতে পারত, কিন্তু ও কিছু না বলে সেখান থেকে চলে যায়, যার জন্য ওকেও মেরে ফেলে। পরের কোশ্চেন হচ্ছে, সেই পুলিশ অফিসারকে কেন মারলো? তাকে মারার কারণ হচ্ছে সে তার ছেলের বিচার না করে তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করতেছিল, যার জন্য ওরা সেই পুলিশ অফিসারকে মেরে ফেলে। আশা করি আপনাদের মনের ভিতর আর কোনো কোশ্চেন নেই, তারপর যদি থাকে কমেন্ট করে জানাবেন, আমি সেখানে রিপ্লাই দিয়ে দেব।
সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিয়েন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না যেন। গাইস, ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে অথবা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো মুভিজ প্ল্যানে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈদ মোবারক।